বা পক্ষপাতিত্ব হচ্ছে বলে আমি অভিযোগ করছি। কারণ এখানে পরিষ্কার উল্লেখ আছে নির্বাচন কমিশনের যে গাইডলাইন, কোনো সিকিউরিটি পার্সন ভিভিআইপি কাউন্টিং ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারবেন না, তিনি ভেতরে যেতে পারবেন না। অথচ আমরা শুনছি মহামত্র সাংসদ তিনি ভেতরে প্রবেশ করেছেন, কিভাবে করলেন এটা একটা বড় পক্ষপাতিত্ব বলে মনে হচ্ছে। অর্থাৎ কাউন্টিংকে তিনি প্রভাবিত করবেন এবং যারা এখানকার দায়িত্ব আছে তারা সঠিক দায়িত্ব পালন করছেন না, অর্থাৎ পক্ষপাতিত্ব দেখাচ্ছে। অর্থাৎ এই নির্বাচন গণনা কতটা নিরপেক্ষ হবে আমি প্রশ্ন তুলছি। আপনার কি কোনো অভিযোগ জানিয়েছেন বা জানাবেন? আমরা লিখিত অভিযোগ অবশ্যই জানাবো, শুনলাম, মৌখিকভাবে জানালাম, আপনাদের কাছে জানালাম, তার পরবর্তীকালে আমরা নির্বাচন কমিশনের কাছে জানাবো কী করে উনি জানেন।